লঘুচাপের প্রভাব এখনও কাটেনি। টানা তৃতীয় দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। সকাল থেকে রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ মিরপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া যায়। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। আবহাওয়া অফিস জানায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে। এর ফলে আজ ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের দুই এক জায়গায় আর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।